কাগজের তৈরি পরিবেশ বান্ধব পেন তৈরি করার অভিনব উদ্যোগ গ্রহণ করলেন নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা সঞ্জু কুণ্ডু। পেশায় তিনি একজন অঙ্কন শিল্পী। পরিবেশকে সুন্দর রাখতে ও প্লাস্টিক মুক্ত করতে তার এই অভিনব প্রয়াস। কর্মশালার মাধ্যমে হাতে কলমে কাগজের পেন তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। বইমেলাতে এক ব্যক্তির কাছে কাগজের পেন তৈরি দেখে অনুপ্রাণিত হয়ে নিজেই বাড়িতে এসে কাগজের পেন তৈরি করা শুরু করেন সঞ্জু কুণ্ডু। তার কথায়, এই কাগজের পেন মাটিতে মিশে যাবে এবং পেনের সাথে থাকা ফল ফুলের বীজ মাটিতে মিশে গাছ ও জন্ম নেবে। প্লাস্টিক মাটিতে মেশে না, পরিবেশ দূষণ করে, সেক্ষেত্রে কাগজের পেন পরিবেশ বান্ধব, এই বার্তাই মানুষকে দিচ্ছেন সঞ্জু কুণ্ডু। আসলে আমি কলকাতা বইমেলায় গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম একটি দাদা এরকম একটি কাগজের পেন বিক্রি করছে। তো আমার দেখে খুব উৎসাহ জাগে এবং আমি পরবর্তীকালে ভাবলাম যে সত্যি তো এটা একটা অভিনব উদ্যোগ, যে এই প্লাস্টিকে যেভাবে সারা বিশ্ব ছেয়ে গেছে সেই জায়গা থেকে যদি কাগজের পেন তৈরি করা যায় এবং সেখান থেকে সেটা মাটিতে ফেলে দিলে আবার গাছও তৈরি হবে, এটা একটা দারুণ ব্যাপার। তো আমি বাড়িতে ট্রাই করলাম, করার পর এটা সাকসেসফুলি প্রথমবারের চেষ্টাতেই বানাতে পেরেছি। তো আমি আশা করব যে এইটা যদি আমি চেষ্টা করছি আমার স্টুডেন্টদের মধ্যেও এটা ছড়িয়ে দেওয়ার, যাতে তারাও এটা বানাতে পারে। হঠাৎ করে গাছ কী করে হচ্ছে ওইটা একটু বলুন। এটা আমরা এই পেনের কাগজের পেনটার পেছনে আমরা ফল অথবা ফুলের গাছের বীজ ওর পেছনে পুঁতে দিচ্ছি, বুঝতে ওটাকে কভার করে দেওয়া হচ্ছে। ওর মধ্যে কি মাটি ফাটি কিছু থাকে? না, মাটি থাকছে না, শুধু বীজটা থাকছে। এবার এটা লেখার পরে যখন কালি শেষ হয়ে যাবে তখন এটা মাটিতে ফেলে দিলে বা মাটিতে পুঁতে রাখলে এবং কন্টিনিউ যদি জল দেওয়া যায় তাহলে ওই কাগজটা আস্তে আস্তে পচে যাবে এবং পচা কাগজ এবং মাটির সংস্পর্শে বীজটা এসে ওখান থেকে গাছ বেরোবে। আচ্ছা, মানে এটা বৃক্ষরোপণের মধ্যেও তো একটা বৃক্ষরোপণে পড়বে এবং মানে পরিবেশ বান্ধব একটা পেন, এখান থেকে অনেক সচেতন হওয়া যাবে। আমার স্টুডেন্টদের মধ্যে আমি এই সচেতনতা ছড়িয়ে দিতে চাইছি এবং তাদের মধ্যেও আমি এই শিক্ষাটা ছড়িয়ে। কিরম পেন তৈরি হবে একদিনে, মোটামুটি কটা করা যেতে পারে একদিনে? আমি তো প্রথম শুরু করলাম, তবে আমার ধারণা হাতে যদি তৈরি, একটা মেশিনও পাওয়া যায়, আমি দেখছিলাম অনলাইনে, তো হাতে করলে একদিনে 100 খানা পেন তৈরি করা যাবে এবং এটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিও করা যেতে পারে ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।